হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তার কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে মালয়েশিয়াতে 1500 টাকার বেসিক বেতনটা ছিল, সেই বেসিক বেতনটা নতুন বছরে বেড়েছে কি বাড়েনি, এবং বাড়লো কত টাকা বাড়লো, এবং কীভাবে দেওয়া হবে সেই বেতনটা। আবার অনেকেই আমার কাছে জানতে চাইছো যে তোমরা নাকি বলছো যে মালয়েশিয়াতে বেসিক বেতনটা যে 1500 টাকা ছিল সেই বেসিক বেতনটা বেড়ে 1800 টাকা হয়েছে, তো সেই সব বিষয়ে তোমাদেরকে আজকে জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলেই পুরো ডিটেলসটা বুঝতে পারবে বেসিক বেতন বিষয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো মালয়েশিয়াতে যে 1500 টাকা বেসিক বেতনটা ছিল, বেশি কাজ করলে যারা 1500 টাকা পেত এবং নতুন যারা আসতো তারা যে 1500 টাকা পেত, এখনও নতুন বছরে সেই বেসিক বেতনটা 1500 টাকায় আছে, এখনও বাড়েনি। তবে যারা বলছো যে 1800 টাকা বেসিক বেতনটা হয়েছে, তোমরা শুনেছো যে 1800 টাকা মালয়েশিয়াতে বেসিক বেতন হয়েছে, এটা পুরোটাই ভুল। তবে এ বিষয়ে কথাবার্তা চলছিল যে নতুন বছরে জানুয়ারি মাস থেকে 1800 টাকা বেসিক বেতনটা দেওয়া হবে। এখনও পর্যন্ত এমন কোনো ডিক্লেয়ার দেয়নি যে মালয়েশিয়াতে 1800 টাকা বেসিক বেতন, ঠিক আছে? তবে 1800 টাকা যদি বেসিক বেতন হয়, সেটা তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে জানাবো যে যদি 1800 টাকা বেসিক বেতন হয়ে যাবে যখন, তখন আমি তোমাদেরকে জানাবো যে বেসিক বেতনটা 1800 টাকা বেড়ে হয়েছে 1500 টাকা থেকে। তোমাদের অনেকের মনের মধ্যে এমন প্রশ্নও জাগতে পারে যে বেসিক বেতনটা যদি বাড়ে, তাহলে যারা বেসিকে কাজ করবে তাদেরই কি বেতনটা বাড়বে, আর যারা কাজ কন্ট্রাক্টে কাজ করবে তাদের বেতনটা কীভাবে দেওয়া হবে? তবে বলে রাখি, যারা বেসিক যদি বাড়ে, যারা বেসিকে কাজ করবে তাদেরও লাভ আছে, যারা কন্ট্রাক্টে কাজ করবে তাদেরও লাভ আছে। তার কারণ এখন যে 1500 টাকা বেসিক, আর যদি সেই বেসিকটা বেড়ে যদি 1800 টাকা হয়ে যায়, এখন যারা কন্ট্রাক্টে কাজ করে যদি 1 টন ফল কেটে 10 টাকা পায়, তাহলে সেই বেসিকটা যদি 1800 টাকা যখন হয়ে যাবে না, তখন তারা 1 টন ফল কাটলে ওইটা হিসাব করবে যে ক টাকা হচ্ছে, 1 টন ফল কাটলে ক টাকা বাড়ছে, সেই অনুযায়ী টাকাটা বাড়িয়ে দেবে টন প্রতি, হয়তো টন প্রতি 2 টাকা 3 টাকা এরকম বাড়িয়ে দেবে, দিয়ে সেইটা লাস্টে হিসাব হবে ক টাকা হলো না হলো। তো বেসিক বাড়লে পরে যারা কন্ট্রাক্টে কাজ করে তাদেরও লাভ আছে, যারা বেসিকে কাজ করে তারা তো পাচ্ছে 1800 টাকা করে। মালয়েশিয়াতে পাম বাগানের বেসিক বেতনের উপর আজকে যে আলোচনাটা করা হলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে মালয়েশিয়া পাম বাগানের কোনো খবরাখবরগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই।